Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. উপরে ওকার সৈন্য বাহিনী, এ তো আমাদের দল নয়, কেউ রঘুবন্ধু ছোটাজি সেটি তুমি এখনো পারে। আমি না তোমায় বলে গিয়েছিলাম নবাবী সুজাউদ্দৌলার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসার পূর্বেই সৈন্যের উপর গিয়ে তুমি সেতু রক্ষা করবে। আমার ভুল হয়েছে ছোটাজি, এই সুযোগে গোলাম কাদারের সৈন্যরা হয়তো সেতু ভেঙে দিয়েছে। আমার বিলম্ব হয়েছে সর্দার, আমি ভাবতেও পারিনি যে গোলাম কাদারের সৈন্যরা সেতু ভেঙে দিবে। তুমি হুকুমের গোলাম, হুকুম তামিল করবে, কে দিয়েছে তোমাকে চিন্তার অধিকার? আমার ভুল হয়েছে সর্দার, তোমার ভুলের জন্য দিল্লি আজ কান্নার রোড হয়েছে। গোলাম কাদের হয়তো ভুলের ফাঁসার অধিকার করেছে, বাদশাহ হয়তো বেকুল হয়ে আমার আগমন প্রতীক্ষা করছে আর বলছে সিন্ধে মিথ্যেবাদী, সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও সে কোনো সাহায্য করবে না। সাত মাইল দূরে আরেকটা সেতু আছে সর্দার, হয়তো তারা তৎক্ষণে ভেঙে দিয়েছে। না সর্দার, আমি সংবাদ নিয়েছি নিষ্ফল, একদিনের পর তিন দিন অতিক্রম করে দেখবো সব শেষ হয়ে গেছে। বাদশাহ বন্দি শাহজাদি শত্রুর কবলে, ও আমার মনে হয় আপনার বসায় সম্রাট নিশ্চিত হয়ে বসে নেই। তুমি রক্ষ বাদশাহ নির্ভর করেনি, যতখানি নির্ভর করেছিল ওই শত্রুর মুখের কথায়। সৈন্যরা কোথায়? শিবির আর করছে জরুরি অভিযানের পথে তুমি শিবির সন্নিবেশ করেছ, তাহলে কি তোমার স্বেচ্ছাকৃত পথ? না সর্দার, মিথ্যাবাদী যদি সিন্ধে কি দুগ্ধ পশু শিশু, তুমি চাও না যে আমি শত্রুকে সাহায্য করি? আমার অনুপস্থিত সুযোগ নিয়ে তুমি স্বেচ্ছায় আমাদের সঙ্গে, তাহলে আমি বলবো মিথ্যাবাদ আমি নই আপনি। অস্ত্র হয় নিজে মারো না হয় আমাকে মারো, আমি প্রভুর সঙ্গে যুদ্ধ করি না। তাহলে মাথা নিতে হবে, মাথা দিয়ে আমি প্রমাণ করব যে আমি বেঈমান নই। তাই হোক, মহাজাতি সিন্ধিয়া, মহাজাতি সিন্ধিয়া তার নাম কে? মহাজাতি সিন্ধিয়া আমি। কোথা থেকে এসেছো তুমি? দিল্লি থেকে। কেমন আছে বাদশাহ? গোলাম কাদের কি সিংহাসন অধিকার করেছে? এখনো করেনি, তুমি আর দেরি নেই, তার সৈন্যরা সবাই ফিল ফিল করে ঢুকছে। বাদশাহ তো পথ চেয়ে বসে আছে, কিন্তু কি আশ্চর্য, আপনি এখন এই পরে বসে আছেন। তাহলে তাহলে আপনি যে কথা দিয়েছেন তা কি মিথ্যে? মিথ্যে নয়, কেমন করে বুঝাবো যে বাদশাহকে সাহায্য করার আমি আমার প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু নিরুপায়, শত্রুরা সেতু ভেঙে দিয়েছে, কেমন করে পার হবো বলতে পারো? আমি গরু মানুষ, সাতার কেটে নদী পার হয়ে এসেছি, আর আপনারা জোর কাটা ছেলে সাতারি পার হতে পারবেন না মহাজন? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। একে তো বর্ষাকাল, তার উপর ওপারে শত্রুরা কামান নিয়ে বসে আছে, এই বিপদের মধ্যে আপনি সাঁতারে পার হতে চান সর্দার? উপায় নেই, তোমার মতো অবতরিত যার তার বিপদ এমনি করে পদে পদে আসে। একা উপরে গিয়ে আপনি কি করবেন সর্দার? শত্রুর কামান অধিকার করব, তার আগে ওই কামানের গোলে আপনার প্রাণ যাবে। প্রাণ দিয়ে আমি বাদশাহকে জানিয়ে যাবো যে সিন্ধে বিশ্বাসঘাতক নয়। যেতে হয় আমি যাবো কামান অধিকার করতে, এত সংকীর্ণ মন নিয়ে শত্রুর সঙ্গে পাঞ্জা লড়া যায় না।
দাও। মৃত্যুর সংবাদ আমাকে আগে দেখেননি সর্দার? দেখেছি তখন যখন হিরে জগন্নাথ মানিকে চোখ ধাঁধিয়ে দিত, আজও লাভের আশা নেই, আজ শুধু মৃত্যু তাণ্ডব। আমি যদি মরি যেখানে যা কিছু আছে সব তুমি নিও, আর যদি তোমার অধিকার করতে পারি তাহলে আমার বিশ্বস্ত অনুত যদি কেউ থাকে সে যেন আমাকে অনুসরণ করে। আমি যদি পৌঁছতে না পারি মহামান্য বাচ্চাকে তুমি বলো মহাদাদি সিন্ধে বিশ্বাসঘাতক নয় বেইমান নয়। খোদা বোস শিবিরে বিশ্রাম করবে না সাঁতার, আমি আগে আগে সাঁতার কেটে যাব, আপনি আসবেন আমার পেছনে পেছনে। সে কি একবার নদী পার হয়ে এসেছো এই জরাজীর্ণ দেহে, একে তো বর্ষাকাল আবার নদী সাঁতার দেবেই, তাতে আমার কোনো কষ্ট হবে না, আমি নিষ্ঠ আলা, জলের সাথে আমার চিরদিনের দোস্তি। সম্রাট তোমাকে পাঠিয়েছে? না আমি নিজে এসেছি। তুমি বৃদ্ধ, আমার পরিচয় দাও। আমি সেই এক চক্ষু গোলাম কাদের তারা। শুনেছ রঘুপথ, শুনেছ সংসারের লক্ষ্য শুধু দস্যু সিন্ধেকে নয় আরো দস্যু আছে, সত্যতার বিচার জন্ম বিচারে হয় না, বিপন্নকে সাহায্যের জন্য একটা ভিস্তেওয়ালা যদি তার নিজের সন্তানের মৃত্যু কামনা করতে পারে তবে আমরা যারা সমাজে ভক্তভাবে বলতে দিই আমরা কি পারি না সত্যতা ভুলে যেতে? আপনি যাবেন না সর্দার, এই বৃদ্ধ আপনাকে নিশ্চয় মৃত্যুর মুখে ফেলে দেবে। তোমার মাথায় সামনে দেব, আমি যাবো আগে আগে, উনি আসবেন আমার পেছনে পেছনে, উনি যদি আসে তাহলে তো আমি আগে মরবো। মিথ্যে কথা, মিথ্যে কথা বলে তোমার মতো ভক্ত লোকেরা, আমরা ছোট লোক গরিব মানুষ, আমরা যা বলবো তা করবো। চলো সর্দার, তুমি যাও খোদা বোস, তোমার যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ আছে, উপরে সৈন্যদের চালাচ্ছিল আমার ওই বেটা, আমাকে চেনে, ভুলে হয়তো নাও ছুটতে পারে, হয়তো মনে করবে মশাইকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে তাদের সুবিধার জন্য। তুমি এখনো বাচ্চা চাকরি করো? চাকরি না করলে ময়নাটা, এতে তোমার ছেলের অপমান হয় না? আরে ছেলে আমার নেই মশাই, ওই সবাই গর্তমের বাচ্চা, ওই মাটি খুলে ধরিয়েছে, নইলে নইলে আমি তাকে দিতে বলি ওই সরঞ্জনা একটা মহাবলতান তাকে ফিরে করতে চায়। আমি 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 যদি মরি ওই যেন আমার কোমরে মাটি না দেয়, মরার মরার আগে আমি যেন দেখে যেতে চাই ওই ওই বেটার এত বড় মাটি মারের কেল্লা তোমার সাথে। আর আর সেই মাগে যাকে সেই পেটে ধরেছে সে যেন না খেয়ে শুকিয়ে শুকিয়ে এই ছোট দুষ্ট আমার কাছে আছে, দুষ্ট আমার কাছে আছে, দুষ্ট। তুমি ছোট লোক বোন বন্ধু, তুমি ভদ্র লোকের মতো মরি। আমি শপথ করে বলতে পারি সর্দার, এই লোকটা সত্যুর গুপ্তচর। আমি শপথ করে বলতে পারি তুমি শুধু মুখ্য নও মিথ্যেবাদী। আপনি কি আমার কোনো কথাই রাখবেন না? কথা যদি প্রমাণ না হয় অবশ্যই তা গ্রাহ্য করবো। বিমান ও দেখি চার জন্য গড় ছাড়লাম,
সুখ অচ্ছ বিসর্জন দিলাম তার মুখের এই সম্ভাষণা। আমি বেমন, আচ্ছা আমি কেমন বেমন, আমি তোমায় ভালো করে দিব।